নকআউট পর্বের ম্যাচে তৃতীয় শীর্ষদের দারুণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়াকে 4-1 হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল একাদশ। সাম্বা ছন্দে ফুটবল দুনিয়া দেখেছে অসাধারণ ফুটবল প্রদর্শনী। 974 স্টেডিয়ামে নেইমাররা চিনে দিয়েছে তাদের আসল চেহারা। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে রয়েছেন সেলেসাও কোচ তিতের শিষ্যরা। তবে এই ম্যাচের এক ঘটনা নিয়ে জল্পনা তুঙ্গে ছড়িয়েছে বিতর্ক নেট দুনিয়া সয়লাব এক বিতর্কিত ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায় ক্যাসেমিরো ফ্রিকিকের আগে নেইমারের নাকে কিছু একটা দিয়ে দিচ্ছেন। অনেকে বলছেন নেইমারের নাকে এক ধরনের ওষুধ দিয়েছেন ক্যাসেমিরো, তাই বিষয়টি তদন্ত করতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার কাছে অনুরোধ জানিয়েছেন তারা। ব্রাজিলিয়ান গণমাধ্যম ওলের প্রতিবেদনে বলা হয় এটি ছিল একটি মলম যা শ্বাস প্রশ্বাসের উন্নতির জন্য বুকে ব্যবহার করা হয়। নাক বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে তা প্রয়োগ করা হয়। মূলত শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতেই নেইমারের নাকে সেই মলম দেন ক্যাসেমিরো। এছাড়া আরেক সতীর্থ রাফিনহাকেও সেই মলম দেন তিনি। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।